সে আজ ফেরিওয়ালার আগা দেখে আছে নানি যে জিনিসটা এত দামি সে আজ হাড়িওয়ালার আগা দিকে যে জিনিসটা এত দামি সেই জিনিসটা আজ মাছওয়ালার আগা দিকে ধাগাওয়ালার আগা দিকে ধাগা আলা আসিয়া বলে ধাগা নিবে ধাগা পাঁচ সাত নারী মিলে ঘেরা নিছে ধাগালার আগা কেহ বলে লাল কাল কেহ বলে লাল লিব কেহ বলে কালো কেহ উল্টে পাল্টে দেখে মরার ধাগা লইখো ভালো কেহ বলে হলদে নিব কেহ বলে নীল কেহ বলে মরা ভ্যাক ভ্যাক করলে দিব দু কিল এরকম বেহায়া নারী যে ঘরেতে রাখিবে তার নাম লেখা হবে দোজকের ভিতরে আমার বন্ধুরা আমার মা খালারা তাহলে বোঝা গেল যার কারণে তার চুল কত বড় দেখা যায় থেসের ফরসা কি কালা সেটাও বোঝা যায় এত পাতলা কাপড় যারা পরে এবং তা বুকতি উটের মতো কুজের মতো করে চুলগুলো উপর দিকে করে বাঁধলো বুকতি একটা আরবের মাটিতে উঁটো হয় যার কুজটা উপর দিকে খুব চাঁড়া থাকে ওই রকম করে চুলগালাকে ওপর দিকে করে যারা বানলো আর দুলকি চাল দিয়ে মাজা দুলিয়ে পর পুরুষকে নিজের দিকে আকর্ষণ করার জন্য এই নিয়েতে হাঁটে এবং নিজেও পর ছেলের দিকে আকর্ষিত হয় এই রকম মহিলা গালা বলবেন কারা এরকম করে চলে না চলে না আর আপনি বাজারে যান দেখতে পাবেন চপ্পল উঁচি হিল কি আর উঁটনি সি চাল হঠো কো কর রহি হ্যায় লিপস্টিক লাগা কে লাল জালসা শুনতে গেলে লিপস্টিক দিতে হবে এটা ঠিক জালসা শোনার মানে কি জালসাই গেলাম যেটা জানি না কোরআন হাদিস শুনব যেটা আমার মধ্যে কমি আছে সেটাকে পুরো করব এই নিয়ে তো জালসা শুনতে যাওয়া আর জালসা শুনতে আসতে গেলে ফের একবার উঁচা গুল্লালা চাপ্পল দিয়ে রাস্তায় হাঁটছার এই গুট্টি পড়ে পড়ে আছে খালি টলমল টলমল মানে গুল্লা পড়ছে খালি এইরকম করছে অঙ্গরেজি স্টাইল মে চলে হাই হিল কে স্যান্ডেল বা উঁচা গোল্লার স্যান্ডেল অঙ্গরেজি স্টাইল মে চলে হাই হিল কে স্যান্ডেল বা যারা ডেলিকেট খাওয়ার ইচ্ছা আছে যাদের তারা খেতে পারে ডেলিকেটটা 100 থেকে 80 টাকা করা হয়েছে 80 টাকা দিয়ে ডেলিকেট খেতে পারে যাদের ইচ্ছা আছে খাওয়ার গিয়ে খেয়ে নেবেন আপনারা ধৈর্য রেখে বসেন আজ আমি হলাম ছেলে আমার বাবা বসে আছেন কে আমি যেগুলো বায়ান দিচ্ছি যিনি জিনার কাছ থেকে আমি পেয়েছি আমার শিক্ষক ওস্তাজ মোহতারাম জিনার কাছে আমি বুখারীর দার্স নিয়েছি জনাব মৌলানা শেখুল হাদিস মোজাম্মিল হক সাহেব উনি আমার শিক্ষক আমি ওনার কাছে যদি শিখে এতটা বলতে পারি তাহলে তার ধার কত হইতে পারে তাহলে আমার বাপের কিরকম হতে পারে ও আজ এই জন্য আপনারা ধৈর্য রেখে বসেন একবার হাদিস কোরআনের ভান্ডার পুরা বুখারী মুখস্থ বললেই চলে আল্লাহু আকবার যেটা বলছি সেটাই আছে মনে আল্লাহু আকবার সেই রকম ওস্তাজ মোহতারাম আলহামদুলিল্লাহ আমার শেখ আল্লাহ যেন ওমরকে দারাজ করেন আল্লাহ যেন ওনার দিনই খেদমতকে যেন কবুল করেন বন্ধুরা আমার আপনারা বসেন আমি আপনাদের সম্মুখে আলোচনা শুরু করি এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ও মহিলারা তোমরা ওয়া কারণে বাইরে যেও না আর ওয়া কারণে আজকে পাড়াই পাড়াই ঘুরতে যাওয়া এই গপ অপরের বাড়ি বউ দেখতে যাওয়া মরা দেখতে যাওয়া এখানে ওখানে বাজারে হেনে তেনে বা মার্কেটে মার্কেট নিজে থেকে মার্কেট করতে যাওয়া এগুলো কোনো কারণ নয় আর আল্লাহ বলছেন ওয়া কারণে তোমরা বাড়ির বাইরে যাবে না তোমরা বাড়িকে শক্ত করে ধরো আর সাজ যখন যাবে তোমরা সাজগুজ করবে না আর যদি তোমরা করেছো শোনো তোমার শরীরে যে গয়না গাঠিগুলো আছে ওয়ালা ইউবদি না তাকে লুকিয়ে নিও আর লুকার জায়গাতে আজ যে মোজা পরবে জাড়ের দিনে নূপুরটাকে বাইরে তুলে তারপরে মোজারা ওপরে করবে যাটাকে ভিতরে রাখবে না না হলে দেখতে পাবে না জিজ্ঞেস করবে না বুঝবে না যে এর কাছে কোনো গয়না আছে আল্লাহ না থাকলে সলেহার কাছে চেহে নিবে না থাকলে জরিনার কাছে ধার নিবে সেতারার মার কাছে নিবে কিন্তু কান ঝালাবর করবে গলায় মালা দিবে না হলে বলবে কিছু নাই দেখার চেহেলিয়ে যার করে বড় লোক বনে আল্লাহ কেউ কহেন ফকির নাকি কিছু বলে আল্লাহ বলছে তুমি লুকা গয়না দিলাম আমি কিন্তু আমার আগে পরে পরে না
আপনার ছেলে আমার ছেলে গয়না দিবে বৌমাকে, কিন্তু আমার ছেলের আগাদিকে পড়বে না। মার বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসতে গেলে খুলে তাকে বাক্সের মধ্যে লুকিয়ে দিবে, পটমেলে সেটে দিবে। আবার যেদিন আমার অন্য জায়গায় বেড়াতে যাবে সেই দিন তাকে খুব বের করে পড়বে। আর আমার বোনেরা, আপনি স্বামীর সামনে যত খুশি সাজুন, আপনার কোনো গুনাহ নাই। বাড়ির ভিতরে স্বামীকে পাগলা করে দেন, ওরকম করে সাজেন, হোঠে লালি লাগাব, কানে বালি লাগাব, এমন করে সুন্দর হন যাতে আপনাকে দেখার পরে আপনার স্বামীর নজর অন্য মেয়েদের দিকে না যায়। এইরকম করে সাজেন, কিন্তু না, আমার আগাদিকে সাজবে না, আপনার আগাদিকে তেল ভালো করে দিবে না, কিন্তু বেড়াতে গেলে সবই করে। আমি বলছিলাম আমার বন্ধুরা, আমার মা খালারা, তাহলে পর্দার মধ্যে বলবেন মুলবি সাহেব পর্দাটা ভালো করে বুঝিয়ে দেন তো। মহিলার পর্দা ঘুরতির নিচে থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত পুরোটাই ঢাকা থাকবে, হ্যাঁ, ইল্লা মা জাহরা মিনহা, এখান থেকে বাদ। এই যে দেখছেন এইটুকু কাজ, এইটুকু পাঁচতলাটা ছাড়া সব ঢাকা থাকবে। পুরুষের পর্দা বলবেন, পুরুষেরও পর্দা আছে যে মুলি সাহেব, পুরুষেরই পর্দা আছে জি, আপনারও পর্দা আছে, আপনিও গুনাহগার হচ্ছেন যদি না করেন। বলবেন পর্দা হাঁটুর এখান থেকে নিয়ে, হাঁটুর নিচে থেকে নিয়ে আপনার এই নাভের ওপর পর্যন্ত এইটা যদি আপনি খুলেন আপনার গুনাহ হবে। বলবেন হাদিস, আপনাকে আল্লাহ পাকের নবী বলছেন, গাত্তে ফাক যাইকা, গাত্তে ফাক যাইকা, আন্নাল ফাক যাইনে আওরা, তোমার রান দুটোকে ঢাকো, তোমার রান হলো পর্দা। আর আমার বাবজিরা হাল চাষ করতে যায় মাঠে, ওখানে একবার কাদার জমিতে টেনে গুঞ্জে চতুর্দিক থেকে সেটে সুটে এবার নেংটি ঢুকেছে। এবার বাড়ি হঠাৎ করে তেল মেশিনের শেষ, বাড়িতে আসবে, বাড়িতে আসার সময় গেরাম দিয়ে একবারে ওই রকম ভাবে হেঁটে চলে আসে, আসে না, আসে না, জুয়াল ঘাড়ে করে গ্রামে ওরকম করে হাঁটে কি না হাঁটে, ভুল, আপনার গুনাহ হবে। জাঙ্গিয়া পরে যারা অনেক মানুষকে দেখবো ফাড়া লুঙ্গি পরে হাঁটে, এখান পর্যন্ত বেরিয়ে যায়, অনেক মানুষকে দেখি চেয়ারে বসে মাঠ এইরকম করে কাপড়টা সরিয়ে দিয়ে এরকম করে কচলায়, আপনার বেয়াদবি। নবীজি বলছেন, গাত্তে ফাক যাইকা, আন্নাল ফাক যাইনে আওরা, তোমার জান দুটোকে ঢাকো, এই জান দুটো হলো পর্দা, এই দুটা কোনো পূর্বর পুরুষের আগাদিকে, আপনি এখান থেকে এখান পর্যন্ত অন্য বেটা ছেলের আগাদিকও খুলতে পারেন না। আল্লাহ পাকের নবী বলছেন, লা ইয়ানজুরুর রাজুলু ইলা আওরাতির রাজুলি ওয়ালাল মারাতু ইলা আওরাতিল মারাতে, কোনো পুরুষ লোকজন অন্য পুরুষের আগাদিকে নিজের সতর না খোলে, নিজের লজ্জায় স্থান না খোলে, মানে অনেক সমাতে এখানে এখানটা আপনার যে আছে পর্দা, যেখানটা ওয়াজিব পর্দা, এই জায়গাটা আপনি বলবেন ও বেটা ছেলে, হামু বেটা ছেলে, ওর যাহার তা কি আছে, জাঙ্গিয়া পিন্দে পাঁচজনা সাতজনা আটজনা দিল্লি পম্বা যারা করে এক রুমে থাকে, একবারে সারাসার ভুল, এখান থেকে এখান পর্যন্ত উদাম করা যাবে না। ওই রকমই কোনো মহিলা যেটা পর্দা আছে মার সামনে, বোনের সামনে যেটা ওয়াজিব পর্দা, ওটা খোলা, যেরকম খোলামেলা দুধ পান করা নিজের বোনের সামনেও করাতে পারে না, নিজের জায়ের সামনে করাতে পারে না, এই তো কোনো মহিলা যেন অন্য মহিলার আগাদিকে নিজের লজ্জায় স্থান না খোলে, নিজের সতর না খোলে, বেপর্দা না হয়। আর একটা কথা শুনেন, একটা ভালো কথা বলে যাই, কিছু লোকের হয় অভাব আর কিছু লোকের হয় স্বভাব, একটা কাজে কি অভাব আর স্বভাব বলতে, কিছু লোকের হয় অভাব যে আল্লাহ দেয়নি, চারটা পাঁচটা ছেলে আছে কিন্তু গরিব মানুষ ঘর করতে পারে না, তিনটা চারটা বেটা ইয়ং ইয়ং ছেলে, ঘর মাত্র দুটা, তখন একটাই বা ছাপের খাটি একটাই, তখন একটা বেটা হলো 20 বছরের আর একটা ছেলে হলো আর 15 বছরের, তো দুটাই তো ইয়ং, তখন এই দুটা ছেলে একটা ছাপের খাটে ঘুমায় বা একটাই ল্যাপ, তো বড় ভাই ছোট ভাইটাকে লজ্জায় ঘুমাতে নিতে চায় না, কইছে এই হট তুই আপনা বিছান লেগা, কইছে না না আমি কুন্ডে শুধব, কইছে মা শুতে দেয় না ঘুমাতে দেয় না, কইছে আরে কেনে রে, আমি এক মা হইয়া তোরা চারটাকে এক পেটে থুইতে পেরেছি আর দুটা ভাই এখন লেহলিতে থাকতে পারিস না, হ্যাঁ, কিন্তু মা বুঝে না যে সেদিন যে এত বড় ছিল আর আজ যে এত বড় হয়ে গেছে, হ্যাঁ,
সেদিন যে ও মোহতাজ ছিল আর আজ ও যে পাগড়া জুয়ান হয়ে গেছে এটা মাকে বুঝতে হবে যে ইয়ং ছেলে স্বপ্ন দেখতে পারে বড় ছেলে বড় ভাইকে ছোট ভাই লাচ্ছা পাইতে পারে লজ্জা লাগে না রেখে লাগে কিন্তু কিছু গালা মানুষ করে কি জমি দশ বিঘে পনেরো বিঘে কুড়ি বিঘে পাবেন বাড়ি করে না ঘর করে না আর ঘর গালা করা যাবে কিছু এখনই বিয়ে দিবি ভাই সাজদা অবস্থায় আর সাজদা আমরা কোন কোনখানে করি মসজিদে করি আল্লাহর সবচাইতে কাছের ওখানে আমরা হয়ে যাই বন্ধুরা আমার এই মসজিদের জন্য আপনার জমি দশ গজ এমন লোক তাও হওয়া দরকার ছিল এক কাঠা দু কাঠা জমি দশ বিঘা যারা আল্লাহ দিয়েছে এক ধর জমি আপনি দিতে পারতেন আপনি এক পাঁচ হাজার দশ হাজার টাকা করে দশটা লোক দিয়ে মসজিদ খান চাইলে একটা লোকে খাড়ো করে দিতে পারে মসজিদ খান কত বড় মসজিদটা সুবহানাল্লাহ তেরোটা বেটার ঘর করতে পারছেন আ তেরোটা বেটার জন্য বাড়ি করতে পারলেন নিজের জান্নাতের বাড়ি করার জন্য দশটা হাজার টাকা দিতে পারলেন না আফসুস বড় আফসুস আব্দুল খাবির আপনি এক ট্রেক্টর চিপস ট্রেক্টর না ট্রাক ট্রেক্টর এক ট্রেক্টর চিপস যা লাগবে উনি কবুল করেছেন আসেন বন্ধুরা আমার আমি আপনাদেরকে বলি আবার আমি বক্তব্য শুরু করব মধ্যখানে দেখলাম লোক কমে যাচ্ছে এই জন্য কালেকশন জি ইনশাআল্লাহ আমি কালেকশন করে একটু গাজার মধ্যে আমি দিয়ে আচ্ছা আসেন আলহামদুলিল্লাহ এ ভাইয়া আরে হাজার পাঁচশো বেশি নেই খে ই চাপ হাজার পাঁচশো কিমত কুচ্ছু নেই খে বাস কমসে কম একদিনকে মজদুরি এগো আদমিকে পাঁচশো মিলেলা একদিনকে মজুরি পাঁচশো মিলেলা আরে কুল জিন্দগিকে কামাই আপন জিন্দগি খাতির খতম কর দিলা হ্যাঁ আপন আখেরতকে জিন্দগি খাতির ভাইয়া কুছ করলা পাঁচশো রুপয়া লে হাজার রুপয়া লিয়ে আবা লিয়ে আসেন পাঁচশো হাজার নিজের ভবিষ্যতের জন্য লিয়েছেন ভাই আসেন আসেন ভাই অস্তে আল্লাহর এই মসজিদের দিকে একটু দেখেন মসজিদ খানটা একটু ভেঙে বড় করা হবে ছাদ করা হবে আপনারা যে টাকাটা দিলেন এটা কটা টাকা দিয়েছেন বলেন আমাদের প্রধান বক্তা আছেন উনি সাইফুল হাদিস মাওলানা মোজাম্মেল সাহেব আছেন উনি ভালো বক্তব্য রাখবেন اللهم امين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار معبود গো خير النساء الله 3000 টাকা ওই আল্লাহ ভাই আমার এক গাড়ি চিপ এই আল্লাহ আর 100 200 করে কই একজন দিয়েছেন মাহবুব সবারই দানকে তুমি গ্রহণ করো যে আশাই দিয়েছে আল্লাহ তার মনের আশাকে পুরো করো আল্লাহুম বারিক লাহু ফিম রাজাকতাহু আল্লাহুম মাগফির লি জামিল মুমিনিন আল মুমিনাত ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত আল আহইয়া মিনহুম আল আমওয়াত ইন্নাকা মুজিবু দাওয়াত বি রাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আমিন আমিন আসেন বন্ধুরা আমার আপনাদেরকে বলি ভরবে সময়া রহল দিনাওয়া সমওয়ার হো আসেন এ ভাই আহম ভোজপুরি জরুর শুনাই ভোজপুরি শোনাবো আপনাকে বারবার ইশারা হয়েছে ভোজপুরির জন্য আমি শোনাবো হ্যাঁ কিন্তু আপনারা এইভাবে দাঁড়িয়েই থেকে গেলেন এতক্ষণ ধরে এটা তো একটা অসম্ভব আজকে দেখলাম হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনার এলাকায় ধান ভালো হয় এর এলাকাতে ধান খুব সুন্দর ধান হয় ধান থেকে আপনারা দশ কেজি বিশ কেজি একটা বড়া দুবোরা করে আপনারা সিমেন্ট মাটিগুলো দেন কিছু আপনারা পাঁচশোখান কেউ ইঁটের টাকা দেন কিছু এক কুইন্টাল কেউ যে আছে রডের টাকা দেন এইভাবে সবাই মিলে একটু মদত করেন আল্লাহ আকবার আসেন ভাই মোল্লা মনির সাহেব আপনাদের দানের ফায়দা শোনাল ছিলেন আলহামদুলিল্লাহ কা নাম ভাইয়া নাসিম আক্তার আরে বুঝা না একরা কেসান ওইসান আরে বুঝি না একরা কেসান ওইসান বাই একরামে জিন্দা দিলি হো আরে পাঁচশো রুপয়া মিলাল বা ভাইয়া আউরি পাঁচশো মিলি হো কাহো মিলি না আরে ভাইয়া এ জওয়ানি আল্লাহ কা দিহাল বড় কিমতি দৌলত বা জোন করে কে বা ই জওয়ানি মে করলা কাহে কে করে ইবাদত জওয়ানি মে কাহিলি আছি নেহি আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ ভোজপুরি শুনতে গেলে আমার হাতে দান দিতে হবে তাইলে নতুন নতুন বার হইবে যেটা দিবেন তো এরকম বার হইবে হ্যাঁ আর না দিলে কিন্তু ভাইয়া যাব মিলি তো ভোজপুরি হিলি হ্যাঁ লিয়াব হাজার পাঁচশো দুশো জন বার ও লাগে লিয়াব মাশাল্লাহ
अरे निकला ना निकला भैया निकला पन सौवा हो, अरे निकला ना निकला भैया निकला पन सौवा हो, तोहरा से मांगा तारे तोहर भोजपुरी भैया हो, लेबे खातिर आइल बाड़े तोहर भोजपुरी भैया हो। माशाल्लाह जजाकल्लाह बारकल्लाह। आय अल्लाह तुम्हार बंदा भाई जाना बार पाया 1000 टका दिलेन और एक जन छोटो छेले अल्लाह 500 टका निये एसेछेन। महबूद कहे दान के कबूल करे नाओ, हयात के दराज करो। মফিজউদ্দিন এক ব্যাগ সিমেন্ট আর কারি সাহেব দিয়েছেন দু ব্যাগ সিমেন্ট, কিন্তু কারি সাহেবের দু ব্যাগ সিমেন্ট আমি নিতে পারিব না, আর কম করে 5000 না হইলে আজ ম্যাক ছাড়িব না। আপনি হলেন মালিক 5000, আর হাম বিহারিয়ানকে এগো আনবা যাইলে জান যা আইলে না যাইলে মান কা। ই বঙ্গাল বা আ, লেকিন হামনি বিহারিয়ান কে গো বাত শুনলি কে যাইলে জান না যাইলে মান, জান যাক যাক মান যেতে দেব না। আর আপনি হলেন আর মেন জিম্মেদার এই জন্য। আচ্ছা 5000 মনে হয় বেশি হবে মনে, আর হ্যাঁ যাক বেশি লই, দু বড় সিমেন্ট করেছেন, হ্যাঁ দু বড় তো হবে না, পাঁচ করেন না, পাঁচ কর, পাঁচ বড় করেন, হ্যাঁ পাঁচ বড় করেন, আলহামদুলিল্লাহ করে দেবো। আমার ছেলে দিল এক এক বড়া এক গাড়ি চিপস, এক গাড়ি জি, এত ওটা তো বুঝছে। হ্যাঁ আচ্ছা যা হোক, আচ্ছা তবে যে মানুষ একটা কথা বলে, যেমন বেটা তেমন বাপ, যেমনি কোদল তেমনি চাপ। হ্যাঁ তো বা বেটার যদি এতখানি ধার হয় তো বাপের আরও হইতে পারে। হ্যাঁ এই জন্য যাক বেশি লাই, পাঁচ বড় করে দেন ওটাকে, আলহামদুলিল্লাহ জাজাকাল্লাহ বারাকাল্লাহ হাইয়াকাল্লাহ। কারি সাহেব আল্লাহ এবার পাঁচ ব্যাগ সিমি আল্লাহ দান করেছেন মাহবুব, মাহবুব গো ওনার হায়াতকে দারাজ করো, আল্লাহ ওনাকে যতদিন বাঁচিয়ে রাখবে ইমান আমানের সাথে বাঁচিয়ে রাখো, এই আল্লাহ দীর্ঘজীবী করো, আল্লাহ ওনার দিনই জালিম আল্লাহ তুমি সাদকায় দাঁড়িয়ে হিসাবে কবুল করো। রব্বানা তাকাব্বাল মিন্না কান্তা এনামুল হক, 100 টাকা দু ব্যাগ সিমেন্ট দান করেছে ভাইজান। আমি প্রত্যেকটা মানুষের কাছে এটুকু আবেদন করব, ও ভাইজান মা খালার আমার, কম করে একটা ব্যাগ সিমেন্ট এই জালসার বাহানায় আপনার বাড়িতে যে কুটুম এসে কালকে 500 টাকা খরচ না করলে বিদায় করতে পারবেন না, কিন্তু লাভ হবে না। আর 500 টাকা যদি এনামুল হক দুবরা সিমেন্ট এক পাঁচ আব্দুল হাই দুবরা সিমেন্ট জাজাকাল্লাহ বারাকাল্লাহ হাইয়াকাল্লাহ। আই আল্লাহ দুই ভাই মিলে আল্লাহ এবার চার ব্যাগ দিল, সাথে আরো আল্লাহ 100 এলো, সবারের দান আল্লাহ করো হে কবুল আমিন। আব্দুল কাদের, আব্দুল কাদের স্যার তিন বড় সিমেন্ট জাজাকাল্লাহ বারাকাল্লাহ হাইয়াকাল্লাহ। আমার মা খালারা প্রত্যেকটা মা বোন আমার একটা করে ব্যাগ সিমেন্ট, ওই তেন্দাঘাটের মহিলারা 8 ব্যাগ 10 ব্যাগ করে দিয়ে চলো, আপনি 8 ব্যাগ পারবেন না 1 ব্যাগ তো পারবেন, অস্তে আল্লাহর প্রত্যেকটা মা খালা আপনারা ওখান থেকে কম করে 50 ব্যাগ সিমেন্ট আপনারা ব্যবস্থা করে পাঠান। বাবজিরা আমার আপনারাকে বলি একটা করে মিস্ত্রির টাকা আপনারা প্রতি মানুষ দিয়ে যান, প্রত্যেকটা লোক একটা করে মিস্ত্রির টাকা বেশি লয়। আমাদের জালসার কমিটি প্রেসিডেন্ট সেক্রেটারি এবং সহ সেক্রেটারি ক্যাশিয়ার সহ ক্যাশিয়ার 6 জন তোমরা এখানে এসে আমার প্রাণ পাখি রে আমার মন ময়না রে, একদিন তো যাইবার পাখিয়া মাই ছাড়িয়া আমার প্রাণ পাখি রে আমার মন ময়না রে, একদিন তো যাইবার পাখিয়া মাই ছাড়িয়া ছেলে মেয়ে পাশে বসে কাঁদিবে পাগলের ভেসে। আবুল কালাম এক ব্যাগ সিমেন্ট জাজাকাল্লাহ বারাকাল্লাহ হাইয়াকাল্লাহ। আবুল কালামের দান আল্লাহ করো হে কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুল আমিন আল্লাহুম্মা আমিন। ছেলে মেয়ে পাশে বসে কাঁদিবে পাগলের ভেসে, চোখের জল পড়বে কোন
एक दिन तो जाए बारे पाखिया माई छाड़िया बोरेर पाता गरम जले शुवाया मा शरीर तले गरम पानी बोरेर पाता गरम जले शुवाया मा शरीर तले गोसल दीबे तोमाई दूजन पासे बोसिया गोसल दीबे दोजन पासे बोसिया अमार प्राणो पाखीरे अमार मनो मोइनरे एक दिन तो जाइबार पाखिया माई छाड़िया আমার বন্ধুরা ভাইজান গো বাঁচতে আসেনি আজ মনে করছেন আজকে দিলেন না কালকে দিব মা মারা গেছে আল্লাহ মার জন্য 2000 টাকা মায়ের কদমো মা আরে শুনলা মায়ের কদমো মা জান্নাতের ভাগ মিলিত তো বাপ হইল জান্নাতের দুয়ার ভাইয়া বাপ হইল জান্নাতের দুয়ার ভাইয়া মার পায়ের নিচে যদি জান্নাত বাবা হলো জান্নাতের দরজা তাহলে তো বাবা যদি জান্নাতের দরজা খুলতে না দেয় তাহলে বাবার জন্য 1000 ভক করে দাও তাড়াতাড়ি দাও বিয়ে হয়েছে বিয়া হয়েছে মার জন্য দিলা বাবার জন্য দিলা তাইলে শ্বশুর শাশুড়ির জমির ভাগ কিন্তু পাইবা না শ্বশুর শাশুড়ির জমির ভাগ পাইবা না কেন তুমি শ্বশুর শাশুড়িকে ভালোই বাসো না শ্বশুর শাশুড়ির জন্য কিছুই দিলা না এজন্য শ্বশুর শাশুড়ির জন্য দাও জাযাকাল্লাহ আলহামদুলিল্লাহ দেন আরে ভাইয়া আরে কিছু তো দে দা 500 রুপে বেশি না আপনার শাশ শ্বশুর এ ভাইয়া কইছে ডাহিনকে যাওই পেয়ারা হয় হ্যাঁ এত যাওই শাশুড়িকে এত ভালো পেয়ারা হয় কত মুরগা খাওয়ালছে হ্যাঁ কহো তো 1500 দাও শাশুড়ি শ্বশুর খুশি হবে হ্যাঁ আর নাই তো পরে দিতে হবে হ্যাঁ আলহামদুলিল্লাহ শুনো না পরে দিতে হবে না জাযাকাল্লাহ আচ্ছা এখন রাখই আগুনই তো আইলাম ভাই আচ্ছা বাড়ি কোনটা এখানেই না বাড়ি পুঠিয়া আচ্ছা পুঠিয়া তাহলে দূরে যাক জাযাকাল্লাহ বারাকাল্লাহ ভাই জান মাতা পিতার জন্য আল্লাহ 2000 টাকা দিয়েছেন মাহবুব গো এই দানকে কবুল করো আল্লাহ মায়ের কবর প্রশস্ত করো নূর দেবনা কত করো আব্দুল্লাহ আব্দুল্লাহ এক ব্যাগ সিমেন্ট আল্লাহ আব্দুল্লাহর দানকে কবুল করে নাও আল্লাহ ভাই জানের মা জীবনের কোন যদি তার জীবনে কোন যদি গুনাহ হয়ে থাকে আল্লাহ সাগিরা কাবিরা জাহেরা বাতে না সমস্ত গুনাহগুলি আল্লাহ ক্ষমা করে দাও রব্বানা তাকাব্বাল দুয়া ইন্না কান্তা সামিউল আলিম আমিন আল্লাহুম্মা আমিন মোল্লা মনির সাহেব কমিটির লোক আপনি নাম বলবেন তাহলে তো নামগুলো বলেন জাকারিয়া সরদার আবুল কালাম নুরুল ইসলাম উমর ফারুক আপনারা আচ্ছা সবার কি কমিটির লোক আপনারা আপনাদের কি ডাকতে হয় আল্লাহু আকবার হ্যাঁ শুনেন আমার পরে যে আমার ওস্তাদ আসবেন উনি হলেন একজন বিজ্ঞ আলিম হাদিস কোরআনের একবার পড়েছি একটা মিশরা হ্যাঁ তো মহিলাদের এটা বলতে যে বলেছিলাম কারি সাহেবের আবার ফরমাইশ আল্লাহ সুন্দর করে বানিয়েছে মহিলাদের একটু বলে দেন